মুক্তিযোদ্ধা সংসদ নিউ ইয়র্ক স্টেট কমান্ড ইএসএ ইন বাংলাদেশ আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল আপনাদের সবাইকে অনুরোধ করছি নিরাপদ দূরত্ব থেকে আমরা এখন হৃদয় বাংলাদেশকে আমি অনুরোধ করব হৃদয় বাংলাদেশের লেডি সদস্য যারা আছেন এবং লিংকন ভাই প্রেসিডেন্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি 12:01 হয়ে গেছে আমরা এখন পুষ্প অর্পণ করব হ্যাঁ ওই পাশে আমি লিংকন ভাইয়ের সাথে জানো দিবেন আমি শহীদ বেদিকে ফাঁকা করার জন্য অনুরোধ করছি শহীদ বেদিকে ফাঁকা করার জন্য অনুরোধ করছি লিংকন ভাই একটু সহযোগিতা শহীদ বেদিতে পুষ্প অর্পণ করা হবে এখন 12:01 বেজে গেছে প্রিয় সুধীমণ্ডলী আমার কথা যদি শুনতে পাচ্ছেন প্রিয় সুধীমণ্ডলী হৃদয় বাংলাদেশের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করতে যাচ্ছে আমাদের প্রেসিডেন্টের সাথে আছেন আমাদের অন্যান্য সদস্যরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দূরে গিয়ে দাঁড়ান ওপাশে যারা আছেন একটু দূরে গিয়ে দাঁড়ান আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সুধীমণ্ডলী আমরা সবাই সিরিয়ালি পুষ্প অর্পণ করব তার আগে আপনাদের নিরাপদ দূরত্ব থেকে স্বাস্থ্যবিধি মেনে আজকের অনুষ্ঠানকে সম্পন্ন করবেন সার্থক করে তুলবেন আপনারা সবাই একটু দূরে গিয়ে দাঁড়ান যারা যারা ছবি তুলছেন যারা ক্যামেরা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা সামনে থাকবেন বাকিরা একটু দূরে যান আপনাদের অনুরোধ করছি আপনাদের পুষ্পর্গ নিয়ে একটু দূরে যান শহীদ বেদিটা সামনে একদম ফাঁকা করেন প্লিজ আপনাদের অনুরোধ করছি প্রিয় সুধীমণ্ডলী আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কিছু মানুষ এ পাশে আসেন আমার ঠিক শহীদ বেদির রাইটে কেউ বাম পাশে কেউ আসেন এবং ডান পাশে কিছু সংখ্যক মানুষ আসেন স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব থেকে এবং হৃদয় বাংলাদেশের পর পরেই যিনি পুষ্পার্ঘ অর্পণ করবেন বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশন আপনাকে তৈরি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি নাম ঘোষণার সাথে সাথে আপনারা আসবেন তারপরে তৈরি থাকবেন বাংলাদেশ আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন হৃদয় বাংলাদেশ এ পর্যায়ে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব থেকে মাস্ক পরিধান করে আজকের অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুষ্পার্ঘ অর্পণ করবেন শহীদের উদ্দেশ্যে তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নিরাপদ দূরত্ব বজায় রেখে অবশ্যই দিবেন এ পর্যায়ে বাংলাদেশ আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইনক পুষ্পার্ঘ অর্পণ করবেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল এ পর্যায়ে পুষ্পার্ঘ করবেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল এ পর্যায়ে পুষ্পার্ঘ করতে ভক্তি যাচ্ছেন নিউ ইয়র্ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা নিরাপদ দূরত্ব থেকে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের এই মহান মাহিন্দ্রক্ষণে যারা পুষ্পার্ঘ অর্পণ করছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ছবি উঠানোর শেষে আপনারা জায়গাটি ত্যাগ করবেন ছবি উঠানোর শেষে আপনারা ত্যাগ করবেন স্বাস্থ্যবিধি মেনে তারপরে এ পর্যায়ে পুষ্পার্ঘ অর্পণ করছেন ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য আমি শহীদদের ঢাকা করার জন্য অনুরোধ করছি বিভাগীয় তারুণ্য পুষ্পার্ঘ করার জন্য লাইনে আছেন একটু খালি করেন শহীদ বেদির থেকে যারা পুষ্পার্ঘ করেছেন আপনার একটু জায়গাটা খালি করে দিন Thank you.
মানসিংহ বিভাগীয় তারুণ্য কর্পোরে থাকবে বিহারের কুষ্টিয়া জেলা সমিতি মানসিংহ বিভাগীয় তারুণ্য পুষ্পগর্ভণ করার পরেই থাকবে বৃহত্তর কুষ্টিয়া আপনারা অধিকার জানি চার জনের একটু দূরে যান একটু দূরে যান বানা ভাই একটু দেখতে করেন তো ওইদিকে লায়ন্স ক্লাব এপর্যায়ে পুষ্পগ্রহণ করছেন লায়ন্স ক্লাব এরপরেই থাকবে ফাল্গুনের ফুড এন্ড ক্যাটারিং যুক্তরাষ্ট্র আপনারা যারা পুষ্প অর্পণ করেছেন তারা একটু নিরাপদ দূরত্ব গেলে আপনাদের জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হয় প্রিয় সুধী মন্ডলী সত্যি আমরা অভিভূত হয়েছি যারা ছবি তুলেছেন বেদিকে খালি করে দেন এরপরে থাকবে বৃহত্তর কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া পর্যায়ে পুষ্পগ্রহণ করছেন অস্থায়ী শহীদ বিলিতে এরপর থাকবে ছবি উঠানোর পরেই বাংলাদেশ আমেরিকান ওয়ার্ল্ড ফেয়ার অর্গানাইজেশন আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরেই থাকবে কুমিল্লা সোসাইটি এই পাশে যারা আছেন তারা সবাই এই পাশে চলে আসেন রাইট পাশে চলে আসেন আর অবশ্যই জায়গাটি খালি করে দিন এবং সবাই নিরাপদ দূরত্বে থাকুন এবং মাস্ক পরিধান করুন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে প্রিয় সুধী মণ্ডলী এরপর্যায়ে কুমিল্লা সোসাইটি প্রস্তুত পুনরা আজকের সমুদ্রীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কুমিল্লা সোসাইটি ইনকে পুষ্পগ্রহণ করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মণ্ডলী যারা উপাসে আছেন তারা এই পাশে চলে আসেন আর সেই বেদিকে অবশ্যই খালি করে দিন তারপরে বাংলাদেশ সোসাইটি অফ ব্রোন্স
বাংলাদেশ সাথে অব্রাহ যারা ছবি উঠিয়েছেন তারা কুমিল্লার কুমিল্লার পর পরেই থাকবে বাংলাদেশ সোসাইটি অফ ব্রাঞ্চ নিউইয়র্ক ইন দেন ওটা ওখানে রাখেন তারপর এদিকে আগা যান আপনাদের এই পাশে আসার জন্য অনুরোধ করছি নামে যান সব কাছে সব একটা দানত করে নিন ওটা ওখানে রাখেন যারা যারা ওদিকে যাবেন যে ওটা হল কি ও সাথে যান 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 সব ওদিকে যান পুষ্পার্পণ করার জন্য এগিয়ে যাচ্ছে বগুড়া সোসাইটি ইন যুক্তরাষ্ট্র প্রিয় সুধী মন্ডলী আমরা ছবি উঠানোর সময়টা সংক্ষিপ্ত করব এবং নিরাপদ দূরত্বে মাস্ক পরিধান করে আজকের অনুষ্ঠানে যাদের হয়ে গেছে একটু আপনারা দূরে সরে যান ওই পাশে একটু খালি করেন ওই পাশে একটু নিরাপদ করে দেন এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো বাংলাদেশ সোসাইটি অফ ব্রাঞ্চ নিউইয়র্ক শাখাকে ওনারা পুষ্পার্পণ অর্পণ করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি অবশ্যই মাস্ক পরিধান করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন প্রিয় সুধীমণ্ডলী এরপর করেই থাকবে সুনামগঞ্জ সোসাইটি অফ আমেরিকা এরপর করে থাকবে সুনামগঞ্জ সোসাইটি অফ আমেরিকা তারপরে থাকবে দিরাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক প্রিয় সুধীমণ্ডলী আমরা যারা আজকে এসেছি আপনাদের সত্যি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে মনে রাখার মতো এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা এসেছেন আপনারা গর্বের মানুষ ভালোবাসার মানুষ আমাদের প্রাণের মানুষ মোদের গর্ব মোদের আশা ভাষা শহীদ সুধীমণ্ডলী এ পর্যায়ে দিরাই সোসাইটি পুষ্পার্পণ করছেন এবং সুনামগঞ্জ সোসাইটি পুষ্পার্গ অর্জন করছেন সুধীমণ্ডলী এরপর পরেই পুষ্পার্গ অর্জন করার জন্য বৃহত্তর ময়মনসিংহবাসী হয়েছে প্রস্তুত আপনারা যারা এসছেন আপনাদের প্রিয় সুধীমণ্ডলী এ পর্যায়ে বৃহত্তর ময়মনসিংহবাসী হয়েছে ইনক পুষ্পার্পণ করার জন্য আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন প্রিয় সুধীমণ্ডলী বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষ থেকে পুষ্পার্পণ করার জন্য বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষ বৃহত্তর ময়মনসিংহবাসী পুষ্প অর্পণ করার জন্য শহীদ বেদিতে এগিয়ে যাচ্ছেন শ্রদ্ধেয় সভাপতি জনাব মাহবুব হক খসরু সাহেবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে আলাউদ্দিন বাদল এবং পল্লব সরকার আপনাদের এই পদচারণা আমাদেরকে উৎসাহিত করেছে আমাদেরকে উদ্ভাসিত করেছে আপনারা নিশ্চয় বিশ্বাস করেন যারা দেশকে ভালোবাসে তারা শীত ঠান্ডা যুদ্ধ কোনো কিছু অপেক্ষা করে না সে 1971 বাংলা যাই বলুন না কেন আজকে কোন
আমরা ইনশাআল্লাহ আগামীতে এই যখন প্যান্ডেমিক থাকবে না আবার পৃথিবী শান্ত হবে তখন হয়তো অনেক বড় পরিসরে আমরা এটা আয়োজন করব আজকে আমাদের আপনারা দুজন জোরে বলুন হ্যাঁ আচ্ছা অল্প কিছুক্ষণের মধ্যে নবীগণ সমিতির পক্ষ থেকে আসছেন নারা মানে ফুল দেওয়ার জন্য আমি তাদেরকে হ্যাঁ তৈরি হওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ নবীগণ কই আর কি বলবো না Yeah, he's moving. আগমন আমাদেরকে আনন্দিত করেছে এবং আজকে যারা এই কষ্ট করে শিক্ষিতকে অপেক্ষা করে সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই যারা দেশকে ভালোবাসে সেই গান মশলে তারা দেশকে বা ভাষাকে ভালোবেসে জীবন দিয়েছিলেন তাদের বিনিময়ে আজকে আমি বাংলায় কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি বাংলা ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে সত্যি আমরা গর্ব করি সেই শহীদদের নিয়ে আমরা বিশ্বাস করি যারা এসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা বেশিক্ষণ সময় নিয়ে মনে আমরা শেষ করে দেবো আমি আগে নিয়ে রাখছি এখন না পরে আলম ভাই এদিকে
তাকান 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 আমাদের দিকে তাকান নামো একটু হ্যাঁ দাঁড়ান বসো রেডি লিঙ্গন ভাই জানগের মিলতে মামুন ভাই যান হ্যাঁ এখন হ্যাঁ এই ঠিক আছে তুলার লোক আগে আমি পরে দেবো আসসালামাইকুম ভাই খোদা হাফেজ দেখা হবে ইনশাল্লাহ এদিকে চা এই ভাষাটা যেন আমরা নিয়মিত চর্চা করে যাই আমাদের পাশে